हेलो बंधुरा, निश्चय थंबनेल देखे बुझते पेरेछेन। तो बंधुरा, आमादेर उत्तर चब्बीश परगनाते एई प्रथम एतगुलो ब्रीड निये पाकिस्तानी छागल पालन करछेन दीर्घ 5 बचर धरे। तो बंधुरा, आपनारा देखुन बाच्चागुलो किभाबे ম্যানেজমেন্ট করছে। বাচ্চাগুলো মায়ের সঙ্গে রাখছে না, যাতে মায়ের শরীরটা সুস্থ থাকে। তার কারণে মায়ের কাছ থেকে দুধগুলো কালেকশন করে নিয়েছে, তো বোতলে ফিল্টার সিস্টেম করে খাওয়াচ্ছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটা ইউনিক দেখতে পেলেন। দেখুন, এগুলো সব বিটেলের বাচ্চা আছে, প্রায় 20 থেকে 22টা বাচ্চা আছে। আমি জিজ্ঞাসা করলাম দাদাকে যে এইভাবে কেন খাওয়াচ্ছেন, বলল যে এইভাবে বাচ্চাগুলো মায়ের কাছে থাকলে সব সময় মায়ের বিরক্ত করে এবং ওদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য আলাদা করে দিয়েছি, তো এতে ওরা অনেক সুস্থ থাকে। তো বন্ধুরা, আপনারা এই ব্রিডগুলো দেখতে পাচ্ছেন সবই পাকিস্তানি ব্রিড। বিটেল ছাগলগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো কিছু কিছু ফার্মে একটা দুটো দেখা যায়, কিন্তু আমি এই ফার্মে এসে মিনিমাম 150 থেকে 200 বিটল ছাগল আছে। তো আমি দেখে সত্যি কথা বলতে অবাক হয়ে গেলাম, এটা আমার বাড়ির পাশে আছে। দেখুন ছাগলগুলোর কত সুন্দর ফিটনেস, তো প্রতিটা ছাগলই সুন্দর ফিটনেস আছে। তো এদের আমি জিজ্ঞাসা করলাম কি খাওয়ানো হয়, তো দাদা বলল মোটামুটি এদের দানা খাবারটা একটু বেশি রাখতে হয়, তারপরে কাঁচা খাবারটা একটু কম। তো আমিও জানি যে এই সব জাতের ছাগলের ফিড ম্যানেজমেন্ট ঠিক না থাকলে এদের গ্রোথ ঠিকঠাক থাকে না। তো দেখলেই বুঝতে পারবেন যে এদের কি। তো বন্ধুরা, এই সব বিটেল জাতীয় ছাগল পালন করতে গেলে অবশ্যই ওদের ফিড ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে হবে, যেটা বুঝলাম। তো বন্ধুরা, আপনারা নিশ্চয় ছাগলগুলোকে দেখে বুঝতে পাচ্ছেন যে এদের কীরকম ফিড লাগতে পারে। তো দাদার ফার্ম দু তিন জায়গায় করা আছে, সেই জন্য আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না যে কটা ছাগল আছে এখানে। তো টোটালে আপনার বাচ্চা বড় ধরে 200-র বেশি ছাড়া কম হবে না। দেখুন, ওই সামনে যে সেটটা আছে ওই সেটের মধ্যেও ছাগল আছে প্রচুর। তো এই একটা সেট আছে, এই সেটের মধ্যেও ছাগল আছে। তো টোটালে আপনার 200-250 ছাগল আছে। তো এতগুলো ছাগল নিয়ে উত্তর চব্বিশ পরগনাতে ফার্মিং করা অনেকটাই টাফ, কিন্তু এই দাদা দেখিয়ে দিলেন 200-250 ছাগল নিয়ে 5 বছর ধরে ফার্মিং করে। তো আমরা হয়তো ভাবি যে আমাদের উত্তর চব্বিশ পরগনাতে 20-50টা 100টা ছাগল নিয়ে ফার্মিং করতে খুবই টাফ হয়ে যায়, কিন্তু দাদা যে সিস্টেমে করছে তাতে কোনো অসুবিধাই হচ্ছে না। তো বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে দেখাবো এই দাদা কোন কোন ফিড খাওয়াচ্ছে এবং কিভাবে খাওয়াচ্ছে। আমি যেটা দেখলাম দাদার কাছে, প্রতিটা খাবারই ইউনিক খাবার আর প্রতিটা খাবারই পুষ্টিগুণ 100% আছে। তো বন্ধুরা, এই দাদার কাছে গিয়ে আমার খুবই ভালো লাগলো। এই দাদা একটা খুবই ভালো মানুষ। তো আমাদের নিয়ে মোটামুটি 1.5-2 ঘন্টা নিয়ে টোটাল সেট আপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন দাদা। এক কথা বলতে গেলে খুবই ভালো মানুষ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই একটা বিটেল ব্রিডার। তো মিনিমাম এটা 150 কেজি 140 কেজি তো অবশ্যই হবে। এটা একটা বারবারের ব্রিডার আছে, দেখুন সব টপ কোয়ালিটির। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।